বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি শাহানাস রেসিপিজে। আমি আজকে দই কিভাবে বানিয়েছি সেটা দেখাবো। গরমের দিনে দই অনেক মজার একটা খাবার, আপনি দইটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। আমি দই বানানোর জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ জাল দিয়ে আমি 4 ভাগের 3 ভাগ করে নিয়েছি। বেশি জাল দিতে যাবেন না, বেশি জাল দিলে দই বেশি আঠালো হয়ে যাবে। এরপর আমি 1 কাপ চিনি দিয়েছি এখানে। চিনি দিয়ে এখন ভালো মতো দুধ জাল দিয়ে নিব। আপনারা মিষ্টি যতটুকু পরিমাণ খাবেন ঠিক ততটুকুই চিনি দিবেন। এখন আমি দুধ নামিয়ে রাখবো চুলা থেকে। এখন ক্যারামেল তৈরি করব। 1টি সসপ্যানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি আমি, আর এখানে পানি দিলাম অল্প পরিমাণ। এখন ভালো মতো জাল দিয়ে ক্যারামেল তৈরি করব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন এটা লাল হয়ে আসছে, আস্তে আস্তে নেড়ে দিবেন। তারপর দেখবেন যখন গাঢ় হয়ে আসছে তখন এর মধ্যে দুধ ঢেলে দিব আমি। এখানে আমি 1 কাপ দুধ ঢেলে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এখন ভালো মতো নেড়ে দিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিব সসপ্যান। এখন এই দুধ ঢেলে দিব ক্যারামেলের মধ্যে। এখন ভালো মতো নেড়ে মিশাতে হবে। দই বানানোর জন্য তো টক দই লাগবে, আমি টক দই কিনে আনিনি। টক দই বা দই বীজ আমি ঘরেই বানিয়েছিলাম। আমি কিভাবে বানিয়েছিলাম সেটা আমার আগের ভিডিওতে আছে, সেটাতে আপনি দেখতে পাবেন। এখানে আমি 4 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দই ভালো মতো সেঁকে নিতে হবে। আমি এই ছাঁকনিতে করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন নিচে পানি কতটুকু জমেছে। এই পানি সহ টক দই দিলে দই থেকে পানি উঠবে, এই জন্য পানিটা ফেলে দিতে হবে। এখন একটা বাটিতে সেঁকে রাখা টক দই ঢেলে নিলাম। এখন ভালো মতো চামচ দিয়ে ফেটিয়ে তারপর দিতে হবে। ভালো মতো চামচ দিয়ে ফেটাচ্ছি। এখন আমি যে বাটিতে দই জমাবো সেই বাটি নিয়ে নিলাম। এখন এই বাটিতে ক্যারামেল দিয়ে যে দই মিশ্রণ বানিয়েছিলাম সেই দইয়ের মিশ্রণ ঢেলে দিলাম। দুধ যেন কুসুম গরম থাকে, হাতের আঙ্গুল চুবিয়ে দিলে যেন আঙ্গুল সহ্য করতে পারে, এরকম গরম থাকা অবস্থায় টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে দিলাম। ঠান্ডা দুধের মধ্যে টক দই দিলে দই জমবে না। এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই বাটিতে আমি মিশাতে পারছিলাম না, এই জন্য আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছিলাম। তারপর হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। ভালো মতো মিশাতে হবে। ভালো মতো মিশিয়ে নেয়ার পর যে বাটিতে আমি দই বানাবো সেই বাটিতে আমি এই দুধের মিশ্রণ ঢেলে নিলাম। যে কোনো পাত্রেই দই জমানো যাবে। আইসক্রিমের ছোটো একটা কাপ ছিল আমার কাছে, সেটাতেও আমি ঢেলে নিলাম। এখন ভালো মতো বাটি ঢাকনা দিয়ে ঢাকতে হবে। ভালো মতো বাটিটিকে ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রাখতে হবে। এটা আমি তোয়ালে দিয়ে এখন ভালো মতো মুড়িয়ে নিব বাটিটি। তোয়ালে দিয়েও মোড়াতে পারেন অথবা কম্বল দিয়েও। ভালো মতো পেঁচিয়ে রাখলে গরম থাকবে, আর গরম থাকলে দই তাড়াতাড়ি জমবে। 8 থেকে 10 ঘন্টা রাখবেন এভাবে ঢেকে গরম জায়গায়। দেখুন আমি তোয়ালে দিয়ে কিভাবে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে রাখবেন। আইসক্রিমের কাপে যে দই জমাবো সেই কাপটি আমি শপিং ব্যাগের ভিতরে রেখে দিলাম। এখন ভালো মতো মুড়িয়ে রেখে দেব, তাহলে গরম থাকবে। গরম থাকলে দই ভালো মতো জমবে। দেখুন আমি রেখে দিয়েছিলাম এভাবে 12 ঘন্টা। 12 ঘন্টা পর আমি বের করেছি। এখন আপনাদের দেখাবো কেমন হয়েছে আমার দই। এভাবে আমার টিপস যদি ফলো করে দই বানান দই জমবে, যে কোনো পাত্রেই আপনি জমান না কেন সুন্দরভাবে দই জমবে। দেখুন এখন খুলে দেখাবো
কেমন হয়েছে। দই খেতে অনেক মজা হয়েছিল। এখন আমি দই কেটে দেখাবো কেমন হয়েছে। দেখুন দইয়ে একটু পানি জমেনি। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।